নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ছোট্ট বাংলা গল্প তোমাদের সামনে উপস্থাপন করছি। গল্পটির নাম হচ্ছে ক্যানভাসার, লেখকের নাম বনফুল। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কাত্যায়নী কাব্য স্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের কোনো দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব যুক্ত সে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে। এ এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোক বাক্য ভুলিবার পাত্রী নহেন। তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে, তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? নিদারুণ কথা! উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপাইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরে রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। বাহির হইয়া হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ, সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোহাইয়া মেটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিক চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লী গ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লী গ্রামে মৃত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয়। এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুমিয়া ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে? ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই। ভালো মাজন আছে? তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গায়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন। ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচ হাসিয়া হীরালাল বলিল, আগে না, ভালো মাজন ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে হ্যাঁ। ভৈরব একবার পিছ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিকে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃষ্টতি নয়ন বিরাম নহে, মাজন নেবেন কি এক কৌটা? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়া যত শৌখিন বাজে জিনিস জুটিয়া এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া যে নির্বিকার ভাবে দাঁতে দাঁতন ঘষিতে লাগিল। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্তরোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গা থেকে, এসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়া চোরগুলো দেশের যত
অপরিণাম করদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে। গ্রাসাচ্ছাদন, জটায় নই দুরাস্ক, দাঁতের আবার মাজন, সবেকে পিছ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গা থেকে। গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান, আপনার মতো ঢের মিয়া দেখছি মশাই। ইহার পরেও কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ড দেশে প্রচণ্ড এক চাপটাঘাত করিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল, তাহার বাঁধানো দন্তগুলি ছুটিয়া বাহির হইয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে। দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ ওটাও ভালো কলপ আমি রাখি, দেবেন কেন? মারধর করছেন মশাই, গরিব মানুষ, এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন এক কৌটা মাজন। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।